জ্বর সর্দি। কবে থেকে? এই 3 দিন থেকে জ্বর সর্দি। কোথায় বাড়ি গেল? বাড়ি মোথা বাড়ি। তো তারপর ওখানে ডাক্তার দেখেছি? ডাক্তার দেখালছি, বাঙ্গিটলা লেগেছিল, বাঙ্গিটলা হলে কই যে মালদালে যাও, হ্যাঁ মেডিকেলে ভর্তি করো গা। ভর্তি করেছেন? হ্যাঁ, তো ভর্তি করলে 3টার দিকে ভর্তি হয়েছে। কেমন আছে? আমি তো এখন যাইনি। কতদিন ধরে জ্বর হচ্ছে? পরীক্ষা করিয়েছো? পরীক্ষা করিয়েছি, রক্ত পরীক্ষা করেছি, পেটের ছবি করেছি, বুকের ছবি করেছি, রাতে ফের রিপোর্ট করতে দিল। কি বললো ডাক্তার? কি বলছে, কি হয়েছে? ডাক্তার নিউ বলেছে নিউমোনিয়া হয়েছে। কোথা থেকে এসছো? কালিয়াচক থেকে এসছি। জ্বর সর্দি কাশিনি সারা বছরই বাচ্চারা ভর্তি হয়, এখনও হচ্ছে, বাট এটা এপিডেমিক আকারে কিছু দেখা দেয়নি আমাদের এখানে। স্বাস্থ্য দপ্তরের যা নির্দেশ আছে সেই নির্দেশিকা মেনেই আমরা সমস্ত কিছু করছি। এভারেজ 8 থেকে 12টা নিউলি অ্যাডমিশন হচ্ছে এবং মাইল্ড ফিভার কাফ এগুলো নিয়ে ভর্তি হচ্ছে। এর জন্য আমাদের যথেষ্ট পরিকাঠামো রয়েছে, এসএনসিউ পিকু নিকু রয়েছে। পরীক্ষা যেগুলো দরকার সেগুলো আমরা এখানে করে নিচ্ছি, ভাইরাল প্যানেল টেস্ট করা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস আর অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন এই বাচ্চাগুলো সেরকমভাবে আমাদের এখানে ভর্তি হচ্ছে না। সারা বছর ধরে যেরকম ভর্তি হয় সেই সংখ্যাই এখনও রান করছে। আমরা সতর্ক আছি, পরিস্থিতির দিকে নজর রাখছি। অ্যাডিনো বলতে ফ্যারিঙ্গো কনজাংটাইভাল ফিভার নিয়ে মেনলি যেগুলো থাকে সেই টাইপের পেশেন্ট আমরা এখনও পাচ্ছি না এখানে। অ্যাডিনো আক্রান্ত সংক্রমণ কিছু? অ্যাডিনো সংক্রমণ কিছু নেই। করোনা নিয়ে যেভাবে আমাদের রাজ্য সরকার দিল্লির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছে এটা অভূতপূর্ব। অন্যান্য স্টেটে তো মারাত্মক হয়েছিল, আমাদের স্টেটে অতখানি হয়নি। অ্যাডিনো ভাইরাসও একটা মারাত্মক ডিজিজ, সেখানে শিশুরা আক্রান্ত না বড়রা আক্রান্ত হচ্ছে, সর্দি কাশি এটা একটা মেন কারণ। আমাদেরও সর্দি কাশি লেগে থাকছে কিন্তু আমরা সহ্য করতে পারছি, অ্যাবজর্ব করতে পারছি, কিন্তু আমাদের বাচ্চারা করতে পারছে না। এর জন্য মালদাতে আমি যখন এখানে মিনিস্টার ছিলাম আর রোগী কল্যাণ সমিতির মেডিকেল কলেজের মাথা ছিলাম, তখন দেখবে এসএনসিউ খুব মডার্ন এসএনসিউ করা হচ্ছে। সুতরাং এখানে নর্থ বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এসএনসিউ করা হচ্ছে, এখানে সেই প্রপার ট্রিটমেন্টটা পাবে। যে রাজ্য সরকার করোনার সময় বিভিন্নভাবে স্বাস্থ্য দপ্তর কিন্তু সঠিক তথ্য কিন্তু সাধারণ মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরেনি। আমরা মালদা জেলাতেও দেখেছি প্রচুর মানুষের করোনা হয়েছে কিন্তু স্বাস্থ্য দপ্তর বলেছে সাধারণ জ্বর, পরে গিয়ে প্রচুর মানুষ কিন্তু সেভাবে সঠিক চিকিৎসা না পেয়ে কিন্তু মারা গেছে। একইভাবে অ্যাডিনো ভাইরাস বাচ্চাদেরকে আজকে কিন্তু মালদায় প্রায় 10 জন বাচ্চা প্রত্যেকটা দিন ভর্তি হচ্ছে, 10টা 12টা করে বাচ্চা। সেখানে স্বাস্থ্য দপ্তর আবার সঠিক তথ্য তুলে না ধরে বলছে যে এটা একটা প্রাইমারি জ্বর, সেটা ভাইরাল ফিভার। আমরা ভারতীয় জনতা পার্টি চাই যে এটা সঠিক তথ্য যাতে স্বাস্থ্য দপ্তর তুলে ধরে এবং অ্যাডিনো ভাইরাসের যাতে যদি সত্যি হয়ে থাকে তাহলে তার যাতে সঠিক চিকিৎসা হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।